ক্রুজ শুধুমাত্র জল এবং জাহাজ অভিজ্ঞতা সম্পর্কে নয়। উৎসাহী ক্রুজ ভ্রমণকারীদের মতে এটি একটি ভিন্ন দৃষ্টিকোণে জমির অভিজ্ঞতা সম্পর্কে। আপনার পছন্দমতো ছুটি উপভোগ করার জন্য আপনাকে সঠিক ক্রুজ ভ্রমণপথ এবং রুট বেছে নেওয়া উচিত। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের 10টি সবচেয়ে দর্শনীয় ক্রুজ গন্তব্য সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, সেন্ট পিটার্সবার্গ। একবার সেন্ট পিটার্সবার্গ শহরে প্রবেশ করলে আপনাকে বুঝতে হবে যে লাইট জ্বললে শহরটি আরও উত্তেজনাপূর্ণ। প্রাচীন সোভিয়েত শৈলী বিল্ডিং, বহিরাগত দেশের প্রাসাদ এবং গির্জা শহরের শুধুমাত্র একটি অংশ তৈরি করে, অন্য অংশ একটু দূরে থেকেই শহরটাকে উপভোগ করেছে জলের উপরে। রাতারাতি ক্রুজ সাধারণ সেন্ট পিটার্সবার্গ শহরের আলোকিত স্কাইলাইন উপভোগ করতে বেছে নেওয়া হয়। আপনি আলোতে অনেক চিত্তাকর্ষক স্মৃতিচিহ্ন দেখতে পাবেন। দুই, প্যারিস। প্যারিস সব দর্শনীয় স্থান, ভূমি, স্মৃতিস্তম্ভ, সবুজ এবং সৌন্দর্যের পরিপ্রেক্ষিতে যা দিতে পারে তার চেয়েও বেশি। জায়গাটি আপনাকে আরও জলের সৌন্দর্য মুগ্ধ করতে পারে। মৃদু তরঙ্গায়িত জল তাদের জন্য সেরা করে তোলে যারা প্রথমবারের মতো ক্রুজ নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। প্যারিসে আপনার বেছে নেওয়া প্রতিটি ক্রুজের একটি রুট রয়েছে যা আইপিএল টাওয়ারকে কভার করে। রুট সব মন্ত্রমুগ্ধ এবং প্রায় একই, পার্থক্যটা আসে সেবায়। কিছু ক্রুজ খাবারের উপর ফোকাস করে, সেরা চকলেট, সেরা ওয়াইন, ব্যাগুয়েট প্রদান করে। কেউ কেউ ফরাসি শৈলীতে মদ্যপান এবং পার্টিতে মনোনিবেশ করে। আপনি রোমান্টিক ক্রুজগুলি খুঁজে পেতে পারেন যা উইংম্যান হিসাবে সঠিক জায়গা পূরণ করে। তিন, কাস্টাওয়ে কে। আপনি কি নান্দনিকভাবে আনন্দদায়ক অবস্থান পছন্দ করেন? আপনার কাস্টাওয়ে কে আইল্যান্ডে একটি ক্রুজ নেওয়া উচিত। এই দ্বীপটি ওয়ার্ল্ড ডিজনির মালিকাধীন এবং এটি বিশেষভাবে ডিজনি ক্রুজ ভ্রমণকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। এটি সবচেয়ে রঙিন এবং নান্দনিকভাবে আনন্দদায়ক সৈকত সহ 1000 একর জমিতে বিস্তৃত একটি পরিপাটি দ্বীপ। সবুজ এখানে খুব সমৃদ্ধ এবং উজ্জ্বল। সাদা বালি এবং ফিরোজা জলের এই দ্বীপটি পেস্টকার্ড ফটোগ্রাফকে ক্লিক করার সেরা জায়গা। চার, সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো হলো অনেক ধরনের অবকাশ যাপনের জন্য শীর্ষস্থানীয় গন্তব্যগুলির মধ্যে একটি। এই উপসাগরীয় স্ক্রিনিং একটি আড়ম্বরপূর্ণ ক্রুজ অবকাশ এবং অ্যালকাটেজ একটি অব্যবহৃত অন্তর্ভুক্ত। গ্রীষ্মে আপনার ক্যালিফোর্নিয়ার দুর্গ উপভোগ করা উচিত। এই মৌসুমে ক্রুজের চাহিদা অনেক বেশি। আপনি যদি গ্রীষ্মে একটি সলিন ক্রুজ অবকাশ পেতে পরিচালনা করেন তবে আপনি ভাগ্যবান। পুরো জায়গাটি একটি উদ্ভব স্পন্দন রয়েছে যা ভ্রমণকে আরও সৌন্দর্যের নির্দেশ দেয়। বেশিরভাগ ক্রুজ পরিষেবা প্রদানকারী ক্রুজ মেনুর অংশ হিসেবে স্থানীয় সামুদ্রিক খাবার সরবরাহ করা হয়। আপনি স্থানীয় রন্ধন প্রণালীর তাজা খাবার চেষ্টা করা উচিত। পাঁচ, কাওয়াই। কাওয়াইয়ের মধ্যে ক্রুজ জমির প্রাকৃতিক সৌন্দর্যের উপর দৃষ্টি নিবন্ধন করে। এই অঞ্চলে প্রতি মাইলে অতি এবড়োখেবড়ো সমুদ্র সৈকত রয়েছে বিশ্বের অন্যান্য উপকূলরেখার তুলনায়। এর মানে হলো আপনি যে কোনো রুটের চেয়ে বেশি উত্তেজনাপূর্ণ নৈসর্গিক স্পট দেখতে পাবেন। এই অঞ্চলে অধিকাংশ ভূমি দুর্ভেদ্য। এইভাবে আপনি যা দেখতে চলেছেন তা শূন্য বাণিজ্যিকরণ সহ বিশুদ্ধ প্রকৃতি। পাহাড়, গিরিখাত এবং অন্যান্য অঞ্চল দেখার জন্য ক্রুজ আপনাকে নদীর মধ্য দিয়ে দ্বীপে নিয়ে যায়। এই অঞ্চলটি সারা বিশ্বের 60টিরও বেশি বিভিন্ন চলচ্চিত্রের একটি অংশ হয়েছে। এটি সৌন্দর্যের শারীরিক সংজ্ঞা। ছয়, হিমবাহ উপসাগর। ক্রুজ মানে শুধু সাদা জল থেকে সবুজ সৌন্দর্য দেখা নয়। আপনি মকমলে জলের মধ্য দিয়ে গ্লাইড করার সময় একটি ফটোজেনিক স্পট সম্পর্কে। আলাস্কা যখন ক্রুজ মানে আগের চেয়ে বেশি সাদা অঞ্চল। আপনি রেন ফরেস্ট, আশ্রিত জোট ফরেস্ট, স্পট হিমবাহ এবং আরও অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে পারেন। এটি বন্যপ্রাণী উপভোগ করার অন্যতম সেরা পথ। হ্যাঁ, আপনি সহজেই হামব্যাক তিমি, সামুদ্রিক ওটার, টাক ইগল, কালো ভল্লুক, গ্রিজলি বিয়ার, বাদামি ভল্লুক এবং আরও অনেক কিছু কাঁচা প্রান্তরের বিচরণ করতে পারে। আপনি যতটা সম্ভব হিমবাহের কাছাকাছি যেতে পারেন এবং কখনও কখনও আপনি পৌঁছতে পারেন, একটি স্পর্শ করতে পারেন। আপনি কি কখনো হিমবাহ স্পর্শ করেছেন? সাত, আন্দামান দ্বীপ ক্রুজ। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে হলিউড শৈলী ক্রুজ উপভোগ করার বিষয় কীভাবে? ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জ হল একটি কাঁচের নিচের পাত্রে একটি ক্লাসিক হলিউড স্টাইলে ক্রুজ উপভোগ করার সঠিক জায়গা। যারা জলের নিচে সৌন্দর্য ভালোবাসেন তাদের জন্য এটি একটি আশ্রয়স্থল। কাঁচের নিচে আপনি প্রবাল প্রাচীর, হাজার হাজার রঙিন গ্রীষ্মমণ্ডলীয় মাছ, বহিরাগত সমুদ্রের প্রাণী এবং আরও অনেক কিছু দেখতে পাবেন। জলবায়ুর অবস্থা এই ছুটির জন্য আরেকটি প্লাস।
8 দক্ষিণ ক্যারিবিয়ান, ভেনেজুয়েলা থেকে মাত্র 50 মাইল দূরে অবস্থিত। এখানে অনেক কম পরিচিত দ্বীপ রয়েছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য, বহিরাগত সমুদ্র জীবন এবং মসৃণ জলবায়ু দ্বারা দান করা হয়েছে। ঘুড়ি বোর্ডিং, ফিশিং, সর্কেলিং, উইন্ড সার্ফিং এবং আরও অনেক কিছুর মতো জল সম্পর্কিত অনেক অ্যাডভেঞ্চার কার্যকলাপ উপভোগ করার জন্য আপনাকে এই অঞ্চলে একটি অ্যাডভেঞ্চার ক্রুজ জাহাজ নিয়ে যেতে হবে। আপনি যদি কিছু স্থল ক্রিয়াকলাপের জন্য প্রস্তুত হন, তবে দ্বীপগুলির নির্দিষ্ট অঞ্চলগুলি পর্বত বাইক চালানো, ঘোড়ায় চড়া এবং আরও অনেক কিছু সরবরাহ করে। 9 সেন্ট মার্টিন। এই ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত এই পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলে ক্রুজ সাগরে বর্ণিত দক্ষিণ অঞ্চলের চেয়ে অনেক আলাদা। এটি পার্টি এবং কেনাকাটা করার জায়গা। আপনি এখানে সেরা ক্যারিবিয়ান শৈলীযুক্ত সৈকত, পাহাড়ি দ্বীপ, শপিং স্পট উপভোগ করতে পারেন। এটি বিদেশি মদ, আকর্ষণীয় সুবেনির এবং সস্তা ইলেকট্রনিক্স কেনার জায়গা। আপনি সবসময় লাঞ্চ চেয়ার খুঁজে পেতে পারেন আরাম করার জন্য, এবং আপনি নীল আকাশ এবং জলের দিকে তাকান যখন আপনার ভালো অর্ধেক কেনাকাটা উপভোগ করে। 10 কোজুমেল। এই অঞ্চলটি প্রতি বছর 1 মিলিয়নেরও বেশি ক্রুজ ভ্রমণকারী পায়। এটি প্রতিদিন 4টি জাহাজের জন্য অ্যাকাউন্ট। কেন মানুষ এই অঞ্চলের প্রতি আকৃষ্ট তার সুনির্দিষ্ট কারণ থাকা উচিত। বাণিজ্যিকরণ দ্বারা অস্পর্শিত বালিকাময় সমুদ্র সৈকত শুধুমাত্র একটি কারণ। অঞ্চলের অন্য অংশে আপনি শুল্কমুক্ত কেনাকাটা, বিভিন্ন জলের দাগ, দর্শনীয় প্রবাল প্রাচীর, রৌদ্রজল স্থান এবং সুস্বাদু মেক্সিকান খাবার উপভোগ করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।